হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শারমিন ডিম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইলিশ মাছের খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ইলিশ মাছের তেল ঝাল। অল্প উপকরণে স্বল্প সময়ে কিন্তু এই রেসিপিটা করা যায়, খেতে অনেক মজা। তো চলুন ইলিশ মাছের তেল ঝালের পুরো রেসিপিটা আমরা এখন দেখে নেই। ইলিশ মাছের এই রেসিপিটার জন্য আমি একটা বড় ইলিশ মাছ থেকে 7-8 পিস মতো ইলিশ মাছ এবং মাথাটারও মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। এরপর দিয়ে দিব 2 চা চামচের মতো সরিষার তেল। এই তিনটা উপকরণ দিয়ে মাছগুলোকে খুবই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই মাছগুলোকে কিন্তু আমি ভাজবো না, কাঁচা অবস্থায় রান্না করব। এই জন্য লবণ হলুদ দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা এভাবে দিয়ে দিলে কিন্তু হলুদের যে আলগা গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, নিয়ে সেখানে 1/8 কাপের মতো সরিষা নিয়ে নিচ্ছি। আমি এখানে কালো সাদা সরিষা দুইটা মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো পোস্তদানা। পোস্তদানাটাও মানে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখানে 7-8টার মতো শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। আমি আজকে রান্নাটা শুকনা মরিচ দিয়েই করব। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আমি কিন্তু আজকের এই মাছে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। তো আমার মশলাটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ব্লেন্ড করার পর কেমন হয়েছে। এই যে দেখে বোঝা যাচ্ছে যে একদম পেস্ট হয়ে গিয়েছে। পোস্তদানা এবং সরিষাটা খুবই সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। ইলিশ মাছের এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চা চামচ। তেলের মধ্যে জিরাটা দিলে কিন্তু সুন্দরভাবে জিরাটা ভাজা হয়ে যায় এবং টেস্ট লাগে। আর 2টা শুকনা মরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম। এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলোকে নাড়াচাড়া করে তেলের সাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে। মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে মাছটাও কিন্তু তেমন মজার হবে। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। লবণ হলুদ দিয়েও মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, জিরা গুঁড়াটাও 1/2 চা চামচ ব্যবহার করছি। আমি কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করব না। এখন ব্লেন্ডারে যে মশলা করেছিলাম মশলার ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সুন্দরভাবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে মশলাটাকে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ ও সরিষার তেল দিয়ে, সেই মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মাছগুলোকে দেওয়ার পরেও কিন্তু মশলার সাথে খুবই সুন্দরভাবে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যে মাছগুলো সুন্দরভাবে মশলার সাথে যাতে মিশে কষানো হয়ে যায়। তো এই যে মাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে। মাছের একটা সাইড কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে আসছে, মানে সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলার সাথে। এ পর্যায়ে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে, নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ ইলিশ মাছটা তো এমনিই নরম, এমনিতেই সেদ্ধ হয়ে যায়, খুব বেশি পানি লাগে না। আর তারপর আমি কষিয়ে নিয়েছিলাম, আমার মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকনা খুলে মাছটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে। দেখে বোঝা যাচ্ছে কালারটাও খুবই সুন্দর এসেছে। এখানে কিন্তু আমি কোনো কাঁচা মরিচ ব্যবহার করি নাই, আজকে মাছে কিন্তু শুধুমাত্র শুকনা মরিচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি। চিনিটা দিচ্ছি সরিষা আর হচ্ছে পোস্তদানার একটা ব্যালেন্স আনার জন্য। চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। চিনি দিয়ে আবারও 2 মিনিট ঢেকে রেখে এই যে মাছটা কিন্তু একদম হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র সার্ভ করে নেওয়ার পালা। তো মাছটা আমি সার্ভ করে নিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। ইলিশ মাছের এই রেসিপিটা খুবই অল্প সময়ে করা যায়, তো যারা এইভাবে ট্রাই করেননি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।